এই জন্য হয়তো বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো আজকে হচ্ছে আমি আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আমার বোন প্রেগনেন্ট, সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। তো হচ্ছে অনেক অসুস্থ হয়ে, তো ওর শ্বশুর বাড়ি হচ্ছে মিরপুর, তো ওইখানে আজকে 5 মাস থেকে ওইখানে থাকতেছে আর আমরা আসা যাওয়ার মধ্যে আছি। এরপর হচ্ছে এখন বেশি অসুস্থ হয়ে গেছে, দেখাশোনার মতো কেউ নাই, তো আমার বাসায় চলে আসছে। তা আমার বাসায় আসার পর আমি দেখতেছি যে ওর অনেক বেশি জ্বর। জানি না প্রেগনেন্সি অবস্থায় এত বেশি জ্বর হয় কি না, আমার তো এত বেশি জ্বর হয় নাই কখনো। ওর কাফি কাফি জ্বর আসে আর অনেক বেশি কাশিও হইতেছে। তো সেজন্য ভাবলাম যেহেতু আমার বাসায় আসছে আমিও ডাক্তার কাছে নিয়ে যাই। আমি যে ডাক্তারের কাছে আমার প্রেগনেন্সির সময় গেছিলাম, তো সেখানে হচ্ছে আজকে নিয়ে যাইতেছি। আর ওরও হচ্ছে শুধু নাফা ছাড়া আর কোনো ওষুধ দেয় নাই, তো এই জন্য আজকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আর দেখেন আমার বোন অনেক কিন্তু সিক, ওই নামতে অনেক বেশি কষ্ট হইতেছে। তো আমি হচ্ছে এই ভিডিওটা করে রাখতেছি, আল্লাহ যদি বাসায় রাখে ওর সন্তানকে দেখাবো যে মা কত কষ্ট করেছে তোমার জন্য। তো এখন হচ্ছে আমি নিচে নামি, অপেক্ষা করতেছি। আমি বলতেছি আমি ধরি, বলছে না আমি আস্তে আস্তে নামবো। তো এরপরে আমি নিচে সিঁড়ি আসি আসি দাঁড়ায় থাকতে থাকতে এরপরে হচ্ছে ও নামছে আর কি। তো এরপরে এখন রাতের প্রায় 8টার মতো বাজে। তা আমরা জানি ডাক্তার অনেক বেশি দেরি করে বসে আর হচ্ছে অনেক বেশি লোক হয় ওনার কাছে, তো সেই জন্য আমরা একটু দেরি করে বের হইতেছি। তো যাওয়ার পরে অনেক বেশি সমস্যায় পড়ে গেছি, সেটাও আস্তে আস্তে জানতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে আমার বোনে অনেক বেশি জ্বর, এখনও 160 ডিগ্রির মতো জ্বর আছে, পুরো শরীর কাফি কাফি জ্বর আসে আর ওই অনেক বেশি অসুস্থ। আর আগের বাচ্চা দুইটা নষ্ট হয়েছে, সো সেই জন্য হয়তো এরকম অসুস্থ। তো সবাই আমার বোনের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন আমার বোনের সুস্থ করে দেয় আর মা বাচ্চা জনটা যাতে সুস্থ থাকে। তা এখন হচ্ছে আমরা এই তো ওভার ব্রিজের উপরে, আর মামাকে বলছি যে মামা ব্রিজের উপর দিয়ে নিয়ে যান, নিচ দিয়ে গেলে আমাদের সমস্যা হবে, রাস্তা ভাঙ্গা। তো রিক্সাওয়ালাটা অনেক বেশি ভালো ছিল, খুবই আস্তে আস্তে করে চালাইছে রিক্সাটা। তো এরপর হচ্ছে প্রথমে তো ভালোই ছিলাম, অনেক বেশি রাস্তা ফাঁকা ছিল, মা ভাবলাম তাড়াতাড়ি চলে যাব। কিন্তু সামনে গিয়ে দেখি অনেক বেশি জ্যাম আর এখানে অনেক ওয়েট করতে হচ্ছে। কিছু করার নাই, যেহেতু আমার বোন হাঁটতেও পারে না, এখান থেকে হাঁটি যাওয়ারও কোনো সম্ভব নাই। তো আজকে হচ্ছে রাস্তায় সব জায়গায় অনেক বেশি জ্যাম। তো এরপর হচ্ছে জ্যাম জুম ঠেলে আমরা এখানে আসছি। আসার পরে একটা ডাব খেয়ে নিলাম দুই বোনে। তো আমিও একটু বেশি খেয়েছি কারণ ও তো অসুস্থ, খাইতেছে না, আর আমি অনেক কথা বলে হাসাইতেছি কারণ মনটা খুবই খারাপ অসুস্থ। সেজন্য আমি চাইতেছি যাতে একটু হাসি খুশি থাকলে, মানুষের মন ভালো থাকলে অসুখ বিসুখে কী করে একটা কথা আছে না, তো সেজন্যই আমি অনেক কথা বলতেছি। আর এই তো আমরা এখানে আসার পরে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা হচ্ছে আমরা সিরিয়াল দিছি আমার ভাই আসি সিরিয়াল দিয়ে টিকিট কেটে রেখে গেছে, আর এর পরে হচ্ছে আমরা আসছি, ও হচ্ছে 4টা বাজে আসছে আর আমরা হচ্ছে রাতের 8টা বাজে আসছি। তো এখানে আসার পরে একটা ভাই আমাদের সাথে অনেক ঝগড়াঝাটি শুরু করে দিছে যে আপনাদের সিরিয়াল 20 নাম্বার, আপনারা আমার আগে যাইতে পারবেন না। ওর সিরিয়াল হচ্ছে 33 নাম্বার, ওই আগে আসি বসে রয়েছে 4টা বাজে। তো আমরাও তো বসে থাকতে চাইতে মানে পারলে পারতাম, কিন্তু আমরা তো বাসায় চলে গেছি, আমার ভাই চলে গেছে। তো এগুলো নিয়ে অনেক ইয়ের পরে তারপরে হচ্ছে ডাক্তার ডুক্তার দেখাইছি। দেখানোর পরে তো আমার বোনের জন্য কিছু ফলটল কিনছি, ডাক্তারের ওষুধ টষুধ কিনে বাসায় চলে আসছি। আর এখন হচ্ছে সকালবেলা আবারও আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, কারণ কালকে দেখাইছি গাইনি ডাক্তার, আজকে এখন সকালবেলা দেখাবো হচ্ছে মেডিসিন ডাক্তার। তো গাইনি ডাক্তার দেখানোর পরে উনি বলছে যে ওরা একটা মেডিসিন ডাক্তার দেখান ঠান্ডা কাশির জন্য। তো সেই জন্য এখন সকালবেলা আবারও বের হয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আবারও আমরা দুই বোনে চলে গেলাম ডাক্তারের কাছে। আর এখানে হচ্ছে আসার পরে দেখতেছি যে অনেক বেশি মানুষ হাসপাতালে, মানে অনেক বেশি মানুষ অসুস্থ সবাই। তো সেই জন্য আমরা এখানে একটু বসে রয়েছি, জায়গা নাই, আমার বোনরে কোনোরকম বসাইছি, তাও আরেকজনরে উঠাই দিছি যে ও একটু বেশি অসুস্থ, ওরে একটু বসতে দেন। তারপরে হচ্ছে ও বসছে আর এখানে আমার ভাই আসি সকালবেলা রিসিট কাটে, মানে টিকিট কেটে রেখে দিছে ওর কাছে, আমরা ওরে খুঁজতেছি পাই না। পরে হচ্ছে ও আসছে, আসার পরে আমরা হচ্ছে আবার ডাক্তারের কাছে যাব। তো এখনকার যাবো না, কিছু ভালো মানুষও আছে কিছু খারাপ মানুষও আছে, সেটা হচ্ছে কেন বলছি কারণ অনেকে আছে অসুস্থ মানুষ দেখলেও আগে সিরিয়ালটা দেয় না, তো সেই জন্য এই কথাটা বলছি। তো এখানে আসার পরেই তো ডাক্তারের একটু চুরি করে ভিডিও করছি যাতে ডাক্তারে বুঝতে না পারে, বুঝতে পারলে খবর আছে। তো এরপরে হচ্ছে আমি এই তো এখানে আমরা ডাক্তারের সাথে কথা বলতেছি, আর ডাক্তারের কাছে কথা বলার পরে উনি অনেকগুলো টেস্ট দিছে, তো টেস্টগুলো করাবো, টেস্টগুলো করার জন্য আবারও যেতে হবে অন্য হসপিটালে। তো এখানে হচ্ছে এই তো আমরা আবার অন্য একটা হসপিটালে চলে আসছি। আসার পরে এখানে হচ্ছে আমরা
ডাক্তার দেখাই, সরি টিকিট কেটে নিছি, আবারও রিসিট কেটে নিছি পরীক্ষা করার জন্য। তো ওর একটা ইউরিন টেস্ট দিছে, এটা হচ্ছে 72 ঘন্টা লাগে এই টেস্টের রিপোর্টটা আসতে। তো আমরা দিয়ে গেছি, আগামী বৃহস্পতিবার ছাড়া দিতে পারবে না। তো এখানে আসার পরে আবারও ওষুধ ওষুধ কিনছি, কেনার পরে কিছু ফল টল নিলাম। অসুস্থ মানুষ একটু ফলমূল তো খাওয়াইতে, আর ওর মুখে একদমই রুচি নাই, ঘুমও হয় না রাত্রে। তো এখন প্রেগনেন্সি টাইম, এই সমস্যাটা হইতে পারে কারো বেশি কারো কম। আর যেহেতু ওর 1 বছরের ভিতরে 3টা বাচ্চা, 2টা বাচ্চা নষ্ট হয়েছে আর একটা এখন আসতেছে পৃথিবীতে আল্লাহর রহমতে।